নমস্কার, আমি ডক্টর নারায়ণ পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আজকে একটা সমাজের বিষয় নিয়ে আসছি, বুড়ন। বাচ্চা বয়সে কি মাঝ বয়সে অনেকের কিন্তু বুড়ন হয়ে থাকে, আবার অনেকের বুড়ন হয়ে গিয়ে এমন দাগ ছেড়ে দেয়, যেরকম আমাদের লালু প্রসাদ অনেক এক সময় বলেছিল যে আমার পার্টনার রোড আছে এখন নাসিরুদ্দিন সাহের গালের মতন, আর আমি করতে চাইছি হেমা মালিনীর গালের মতন। ঠিক সেরকমই সব সৌন্দর্যটা বুড়নোর চাপে ঢাকা পড়ে যায়। সেই বুড়নোর জন্য সমাধান সব থেকে আগে আপনাদের বলে থাকি, যদি কারো বুড়নো হয়ে থাকে, প্রথম থাম্বরুলিস যে বুড়নোতে হাত দেওয়া যাবে না, একদম একদমই 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 হাত কিছুতেই যাতে না পড়ে। যদি হাত পড়েছে তাহলে সেই জায়গার দাগ থাকবে, তার স্কার মার্ক থেকে যাবে। এবার যারা জানলেন তারা আগামী দিন থেকে হাত দেবেন না। দ্বিতীয়, বুড়নো যাদের হয়ে থাকে তাদের বলে রাখি যে একটু কম তেল ঝাল মশলা খাওয়ার চেষ্টা করবেন, পেটটা যাতে পরিষ্কার থাকে সেই ব্যবস্থাটা করতে হবে। বাকি ব্যবস্থাটা আমাদের হাতে আছে, অসুবিধা নেই, আমরা তার স্পেসিফিক মলম দিয়ে দেবো, তার স্পেসিফিক খাওয়ার ওষুধ দিয়ে দেবো, তাতে বুড়নো ইমিডিয়েটলি সরে যাবে। কিন্তু তাকে মেনটেন রাখতে গেলে বা অনেক সময় স্কার মার্ক থেকে যায়, সেই স্কার মার্ক থেকে বেরিয়ে আসার জন্য আমরা যেটা ইউজ করি, কেমিক্যাল পিলিং ইউজ করি। কেমিক্যাল পিল করলে চেহারা পুরো পরিষ্কার হয়, অ্যাজ ওয়েল এজ পুরো গালে বা যেখানে যেখানে বুড়নো হয়েছে সেই সমস্ত জায়গায় ডিপ পেনিট্রেটিভ মেডিসিন পাঠিয়ে দেওয়া হয়। সেটা ভেতর থেকে গিয়ে যে যে সমস্ত জায়গায় স্কার দাগ বা থালা বেঁধে রেখেছে সেখান অব্দি ওষুধগুলো পৌঁছে গিয়ে তাকে পুড়িয়ে দেয়। পুড়িয়ে দিলে কি হবে, তার বেশ নষ্ট হয়ে গেল, ফার্দার কিন্তু সেখানে আর বুড়নো হওয়ার সম্ভাবনাটা কম থাকে। প্লাস বুড়নো হওয়া চলাকালীন যতগুলো ক্ষয়ক্ষতি করেছে ফেসে সেগুলো কিন্তু রিকভার করে আনা যায়। দ্বিতীয় কথা হচ্ছে, অনেকে বুঝে রাখেন যে বুড়নো মানে চেহারাতেই হবে, না, অনেক পেশেন্ট আছে তাদের বুড়নো শুধু চেহারাতে হয় না, প্রচুর বুড়িদের পুরো পিঠে হয়ে থাকে, এই বুকের সামনে এই পাশটা হয়ে থাকে, হাতে বুড়নো হয়ে থাকে, সেটাও কিন্তু একই, তাকেও কিন্তু সেইভাবেই চিকিৎসা করতে হবে। আর সেই বুড়নো হয়ে গিয়ে কালো কালো ছোট ছোট দাগের মতন পরিস্থিতিতে পরিণত হয়ে থাকে, সেটা নিয়ে ঘাবড়ানো চিন্তা করার কারণ নেই। কিন্তু আগেই বলেছি যে থাম্বরুন প্রথমে হচ্ছে যে হাত বুড়নোতে দেওয়া যাবে, আর যদি হয়ে গিয়ে থাকে তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে, আপনি যদি কোনো সলিউশন পাচ্ছেন না, রেগুলার আক্রান্ত হচ্ছেন, তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, অনায়াসই আপনারা ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে দেখাতে পারেন, সমস্যা সমাধান আমরা করব। আপনার কোনো চিন্তা করার কোনো কারণ নেই, আপনার সৌন্দর্য বজায় রাখার জন্য আমরা প্রতিবদ্ধ আছি, নাথিং টু ওয়ারি অ্যাবাউট। এই বুড়নো চেহারাতেও হয়, পিঠেও হয়, গালেও হয়, ওষুধ মারফত চিকিৎসা করা যায়, কেমিক্যাল পিলিং করা যায়, আর যদি খুব ডিপ স্কার হয়ে গিয়ে থাকে তাহলে আমরা ফার্দার ডার্মা রোলার একটা করে থাকি, চেহারা চামড়ার উপরে ডার্মা রোলার। রোলার মানে কি হয়, আমরা কম বেশি সবাই মাঠের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছি, আমরা সবার বেশ কোথাও না কোথাও গ্রামে আছি। তো গ্রামে কি হয়, গ্রামে চাষ হয়, চাষ করতে গেলে যদি একটা খুব খারাপ জমি থাকে যেখানকার মাটি একদম বঞ্জর হয়ে গেছে, সেটাকে চাষ করতে গেলে আগে লাঙল চালাতে হয়, নিচে মাটি, উপর উপরের মাটি, নিচে এইসব করে তারপরে তার মধ্যে সারটার দিয়ে চাষ করলে কিন্তু চাষ খুব ভালো ফসল পায়। ঠিক সেরকমই আমাদের ত্বক, এই ত্বকের মধ্যে যদি খুব স্কার গালে হয়ে গিয়ে থাকে বুড়নোর জন্য বা অন্য কারণে, তো সেই অবস্থায় আমরা এখানে একটা লাঙল চালানোর ব্যবস্থা, আমরা ডার্মা রোলার বলে একটা জিনিস হয়, সেই ডার্মা রোলার দিয়ে এটা রোল করে দিই। 340টা মতন ছুঁচ থাকে, 340টা মতন ছুঁচ থাকে, সেই ছুঁচের রোলার যেরকম রোড রোলার আমরা রাস্তায় দেখতে থাকি ঠিক সেরকমই, এটা দেখুন এর মধ্যে গোল 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 সমস্ত ছুঁচ আছে, এটা দিয়ে জাস্ট গালের উপরে চালিয়ে দিলে কি হোক, লাঙলের মতন যে বঞ্জার মাটিটা আছে সেই মাটিটা উপর নিচ হয়ে গেল, নতুন একটা নতুন ইঞ্জুরি, সামান্য ছোট্ট করে একটা ইঞ্জুরি তৈরি করা হবে। ইঞ্জুরি তৈরি করলে কি হবে, আমাদের যে ন্যাচারাল সিস্টেম বডির আছে ফুল রিপেয়ারের, ওই পুরো এরিয়াটা নিয়ে রিপেয়ার করে একটা নতুনত্ব চলে আসবে, প্লাস বুড়নো হওয়ার সম্ভাবনাটা ফিউচারে অনেকটা কমে গিয়ে শেষ হয়ে যাবে। তো এই দুটো শরীর তিনটে জিনিস আজকে আমরা আলোচনা করলাম, একটা থাম রুল হলো
হাত দেওয়া যাবে না পূর্ণতে, হাত দিলে কিন্তু দাগ হয়ে যায়, হাত না দিয়ে যা চিকিৎসা করার আছে করবেন। দ্বিতীয় যদি খুব অসুবিধা হচ্ছে তাহলে কেমিক্যাল পিলিং করে বুননটাও ঠিক হবে, চেহারা গ্লোটা অনেকটা বেড়ে আসবে। তৃতীয় যদি খুব ডিপ স্কার হয়ে গিয়ে থাকে তাহলে এই ডার্মা রোলার দিয়ে, এটা দেখলে বা শুনলে মনে হয় এত ছুঁচ ফুটবে ব্যথা লাগবে সেটা সেরকম কিন্তু নয়। রাজস্থানী ডান্স আমরা অনেক সময় দেখে থাকি পেরেকের উপরে মেয়েরা নাচে, একটা পেরেকের উপরে যদি মেয়ে দাঁড়ায় তাহলে ওর পায়ে ফুটো হয়ে যাবে, যেহেতু পুরো বেড অফ পেরেক আছে তাই জন্য ওই লোডটা ডিভাইডেড হয়ে যায় বলে ওরা আরামসে নাচতে পারে, ওতে ব্যথা হয় না, কষ্ট হয় না বা ফুটেও না গায়ে, জোর পায় না, জোরটা ডিভাইডেড হয়ে যায়। ঠিক সেরকমই এই ডার্মা রোলারের যে ছোট ছোট ছুঁচগুলো আছে এই ছুঁচগুলো র্যান্ডামলি চললে ব্যথার সেরকম কোনো কারণ নেই আর খুব সুন্দর রিপেয়ার করা যায়, এই কথা আপনাকে দিতে পারি। সো বুনন নিয়ে কোনো চিন্তা করবেন না, সমস্যা হলেই সমাধান আছে, নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের যোগাযোগ করার নম্বর আছে, প্রয়োজন পড়লেই ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, চলে আসবেন, সমাধান আমরা দেবো, আপনাদের জন্য আছি। আর আপনাদের ধন্যবাদ জানাই অনেক ভালোবাসা দেওয়ার জন্য, লাইক শেয়ার করার জন্য। আগেও এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব বাটন অল টিপবেন, যাতে সব থেকে প্রথমে আপনি পান আমার পরবর্তী ভিডিওগুলো। যদি কিছু জিজ্ঞাসা থাকে, যদি কিছু জানতে চান অ্যালার্জি সম্বন্ধে বা ত্বকের সম্বন্ধে, তাহলে নিচে কমেন্ট বক্সে আপনারা লিখতে পারেন, সেটা আমি দেখে চেষ্টা করব পরবর্তী অনুষ্ঠানগুলোতে আপনার প্রশ্ন উত্তর দেওয়া। আজকের মতন এই, আমি ডক্টর নরেন পাণ্ডে অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের এই ভিডিও দেখার জন্য।